এবার পারমাণবিক সাবমেরিন ডুবির কবলে চীন। চীনের সর্বশেষ তৈরি করা নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন সাবমেরিনটি ডুবে গেছে বলে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম সিএনএন খবরটি নিশ্চিত করেছে। এ বিষয়ে চীন মুখ না খুললেও ঘটনাটির সত্যতা প্রকাশ করেছে ইউএস প্রতিরক্ষা মন্ত্রণালয়। চলতি বছরের শুরুর দিকে ঘটে এই ঘটনা। প্ল্যানেট ল্যাবস নামক স্যাটেলাইটের তোলা কিছু ছবি দেখে এটি নিশ্চিত করেছে ইউএস। মার্কিন প্রতিরক্ষা বাহিনী জানায়, ডুবে যাওয়ার তথ্য লুকোনোর চেষ্টা করেছিল চীনা নৌবাহিনী। সাবমেরিন ডুবির ঘটনা চীনের জন্য অত্যন্ত লজ্জাজনক বলেও চীনকে বিদ্রূপ করে ইউএস প্রতিরক্ষা খাতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা। উল্লেখ্য, বর্তমান বিশ্বের সবচেয়ে বড় নেভি বাহিনী চীনের দখলে, সেই সঙ্গে তাদের কাছে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি একাধিক সাবমেরিন। চীন তার নৌবহর তৈরি করেছে একটি ভয়ঙ্কর গতিতে, এবং মার্কিন যুক্তরাষ্ট্র চীনের উত্থানকে তার ভবিষ্যতের প্রধান নিরাপত্তা উদ্বেগের মধ্যে একটি বিবেচনা করে। বেইজিং ডুবে যাওয়ার বিষয়টি স্বীকার করেনি, এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন যে এটি আশ্চর্যজনক নয় যে চীনের নৌবাহিনী এটি গোপন করবে। তবে সাবমেরিনটির বর্তমান অবস্থা জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।